শ্রাদ্ধের জন্য আমাদের পরিবারের সকলের জন্য কিছু কাপড় কিনতে গেছিলাম, তো সেই ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, ফুলটা তোমরা দেখো। নমস্কার, কাকুলি ফ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, কারণ আমার কর্তা শাশুড়ি মা মারা গেছে, তো সেই জন্য 13 দিন ধরেই আমরা কিন্তু যেসব নিয়ম থাকে, যেরকম নিরামিষ খাওয়া ভালো, তেল হলুদ বাদে, মানে শুধু আলু সিদ্ধ ভাত খেতে হবে, তারপরে সাবান কোনো কিছু লাগানো যাবে না, আর মাথায় তেল লাগানো যাবে না, সিঁদুর এরকমটা, তো এই সব নিয়ম করছি। আর তারপরে আজকে কিন্তু 10 দিন হলো, তো আজকে শ্রাদ্ধের জন্য যে সব বাজার করতে হবে কাপড়, তো সেই দোকানে এসেছি তোমাদের দাদাভাই, আমি আর বেটু, আমরা কিছু কাপড় কিনতে এসেছি সবার জন্য, মানে সবাইকে দিতে হয় আমাদের, মানে এটা নিয়ম আছে যে পিসামশাই, তারপরে সবাইকে দিতে হয় আর কি, তো তাদেরকে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই আমি চলে এসেছি আজকে দোকানে। তো আসার পরে দেখো ফাইনালি কিছু সুতির শাড়ি বের করেছে, আর সুতির শাড়ি দেওয়াটাই মনে হয় আমার বেস্ট, তো তার জন্য কিছু শাড়ি চয়েস করলাম। তো এই শাড়িটার কালারটা কিন্তু মানে উপরে দেখে মনে হচ্ছে যে কেমন, কিন্তু ভিতরে মানে পুরোটা খুলে একদম খুব সুন্দর লাগছিল। তো এইসব শাড়ি ফাইনাল করলাম সবার জন্য, আর তারপরে আমার ননদের জন্য একটা শাড়ি নেওয়া হবে, আর সঙ্গে তোমাদের দাদাভাই বললো আমাকেও একটা শাড়ি নিতে, তো আমি আবার এই যে বাটি প্রিন্টের শাড়ি আমি নেব, কারণ বাটি প্রিন্টের শাড়ি আমার সেরকম নেই, তার জন্য তো দুটা কালার আছে, দেখি কোনটা নেই আর কি, তোমার দাদাভাই যেটা বলবে সেটাই নেব। তারপরে এইদিকে বেটু, বেটু আবার এখানে এসে বলছে ফুটি খাবো, তো তোমার দাদাভাই আবার বেটুকে ফুটি খাওয়াতে নিয়ে গেছিলো, সেখান থেকে এসে এখন চয়েস মানে করে দেবে। তো তারপরে দেখো এই সব শাড়ি কাপড় নেওয়া হবে, সঙ্গে আমার ভাগ্না ভাগ্নিরা আছে, তো তাদের জন্য মানে আমার ননদের ছেলে মেয়ের জন্য নেওয়া হবে। তো এখানে দেখো এই যে ননদের মেয়ের জন্য এই জামাটা আমার খুব পছন্দ লেগেছে, দুইটা কালার মানে দুটাই ভালো লেগেছে, তো নীলটা বেশি ভালো লেগেছে, কিন্তু নীল কালারটা একটু ছোটো সাইজ, তো তার জন্য যে ওই টিয়া কালার ওটা নেব। তো ওই জামাটা ফাইনাল, আর সঙ্গে সুতির শাড়িও সবার জন্য সিলেক্ট করা কমপ্লিট। আর তারপরে আমার ভাগ্না যে আছে ননদের ছেলেও, তার জন্য নেওয়া হবে, আমার শ্বশুর মশাই শাশুড়ি মানে সবার জন্য নেওয়া হয় আর কি কাপড়, এটাই আমাদের নিয়ম। তো তারপরে দেখো কি দেখছি, লাইটওয়ালা লাইটওয়ালা জামা, এটা লাইটিং জল মানে চলছে বেডরুর জন্য আর আমার ননদের ছেলের জন্য, তো এখানে চয়েস করা হচ্ছে, তোমাদের দাদাভাই এটা চয়েস করছে। আর এইদিকে আবার হচ্ছে এই জামাটা, এটা ভাগ্নির জন্য, এই জামাটা আমি চয়েস করেছি ভাগ্নির জন্য যে। আর এইদিকে আছে দুটো শাড়ি, কনফিউজ কোনটা যে নেব, বাটি প্রিন্টের শাড়ি। আর এদিকে বেটু কি করছে, এখানে আসো, এখানে এসে খেলা করতে শুরু করে দিয়েছে, বাইরে গিয়ে তাও আবার ওই যে এখানে আসো দুষ্টুমি, তুমি এখানে আসো। তো চলো, এখনো কমপ্লিট হয়নি নেওয়া, তার মধ্যে যে গেঞ্জি নিতে হবে কিছু সবাইকে দেওয়ার জন্য, কাকু বের করছে। আর এই দোকানে অনেক কিছুই পাওয়া যায়, তোমরা চাইলে আসতে পারো আমাদের এখানে, দাঁড়ালে এই দোকান, এই কাকুর দোকান। তো চলো এগুলো নেওয়া হবে, তারপরে দেখা হচ্ছে। বেটুকে জামা পরিয়ে দিয়ে দেখানো হলো, এই যে দেখো বেটু, দেখো কেমন লাগছে, দেখি গেঞ্জিটা দেখি, দেখি আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, ভালো লাগছে তোমাকে, ভালো লাগছে জামাটা, ভালো লাগছে, কোনটা ভালো লাগছে, এটা আর এটা, এটা না এটা, কোনটা, এই লালটা ভালো লাগছে না এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, ও তুমি কোনটা নিবে, কোনটা নিবে, তুমি এটা নিবে, আর তুমি যেটা পরে আছো ওটা নিবে না, কেন, এটা ওটা বলে বেশি ভালো লাগছে আমাকে, ও অরিজিৎ দাদার মতো নাকি, অরিজিৎ দাদার মতো খালি নিবে, ও এরকম জিন্সের প্যান্ট ছাড়া ও কোনো প্যান্ট পরে না, শুধু জিন্সের প্যান্ট। এরপর আমার ননদের ছেলে ভাগ্না, ওর জন্য নেওয়া হচ্ছে টি শার্ট, তো দেখো টি শার্ট প্যান্ট, তো এই দোকানে না সেরকম ভালো ভালো
পাওয়া যাচ্ছিল না, তো যাই হোক এগুলোর মধ্যে কিছু একটা সিলেক্ট করে নিতে হবে, কারণ আর অন্য দোকানে যাব না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের এসব বাজার করতে, আর আজকেই আবার যেতে হবে মানে আমাকে শ্বশুর বাড়িতে আমার, আর তো তার জন্য তো এইদিকে দেখো সমস্ত বাজার কিন্তু একদম কমপ্লিট। এইবারে যাব সোজা বাড়িতে, আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে আবার রওনা দিয়ে দেবো। তো আমাদের নিয়ম এই সমস্ত কিছু সবাইকে দিতে হয়, আর তার মধ্যে আমাদের শ্রাদ্ধ মানে আর দুই দিন পর মানে তিন দিনের মাথাতে শ্রাদ্ধ, 13 দিনের মাথায় শ্রাদ্ধ হয়, তো তার জন্য আগে আমি যাচ্ছি, কারণ আমি তো বাড়ির একজন সদস্য তাই না, তো বাড়ির যা যা নিয়ম আছে সব কিছু করতে হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।